পৃথিবী আর কতদিন টিকবে, আমাদের এই স্বপ্নের পৃথিবী আর কতদিন বেঁচে থাকবে। আজকের ভিডিওটি দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন আমাদের এই পৃথিবী আর কতদিন বেঁচে থাকবে, কতদিন থাকবে। কোনো হুজুর বুঝতে না পারুক, কোনো মানুষ বুঝতে না পারুক, আপনি অবশ্যই বুঝতে পারবেন আমাদের এই পৃথিবী আর কতদিন টিকবে। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে ধৈর্য ধরে একদম পুরোপুরিভাবে দেখার অনুরোধ রইল। এই কথাগুলো আমি যেগুলো বলবো এখন সেগুলো বলেছিলেন হাফিজ আল মুনাদি ভাই, এবং তার কথাগুলোকে আমি আপনাদের জন্য ভিডিও আকারে বানাচ্ছি। অ্যান্ড আপনারা ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন পৃথিবী আর কতদিন টিকবে। পৃথিবী আর কতদিন টিকবে, লুত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল সমকামিতার অপরাধে। সেই একই অপরাধ আজ সরকারিভাবে স্বীকৃত বিভিন্ন দেশে, স্কুল কলেজে, এমনকি এর মহামারী ছড়িয়ে পড়েছে কিছু কিছু ধর্মীয় প্রতিষ্ঠানেও। কারণ বিবাহের বৈধ পথ বন্ধ করা হয়েছে, প্রযুক্তির বদৌলতে সর্ববিধ্বংসী সমকামিতার চলচ্চিত্র আজ হাতের মুঠোয় মুঠোয় এসে পড়েছে। চোখের সামনে আসতে শুধু একটি মাত্র ক্লিক লাগে, জাস্ট একটি মাত্র ক্লিক। কেউ কেউ এই অপরাধের সাথে সরাসরি জড়িত, আর কেউ বা এই অপরাধকে এনজয় করে সমর্থন করছে। কত জাতিকেই তো আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, কিন্তু কোনো জাতি কি এখনকার মতো ব্যভিচারে জড়িত ছিল? গ্রুপ সেক্সের মতো এমন গর্হিত ব্যভিচার কি কোনো জাতির মধ্যে অতীতে পাওয়া যেত? আজ দলবদ্ধ হয়ে মানুষ ব্যভিচার করে, সেই ব্যভিচার প্রদর্শিত হয় বড় বড় পর্দায়। কেউ দেখে, কেউ সুযোগের কামনা করে আর বিকৃত মনোভাব পোষণ করে। ফ্রি মিক্সিং, এডুকেশনের ছোবলে এবং স্ত্রী পরিজন ছেড়ে বিদেশ করার কুফলে আজ ব্যভিচারের বর্তমান সাক্ষী হয়ে থাকে বেডরুম, গেস্টরুম, হোটেল, এমনকি উদ্যানের গাছ, ঘাস এবং এই শহরের অলিগুলি সকল পথ। কি বিবাহিত কি অবিবাহিত, স্কুল পড়ুয়া শিশুদের চোখেও আজ ভেসে বেড়ায় পর্নোগ্রাফির নীল পর্দা। ধ্বংসস্তূপে কঙ্কাল হওয়া শুয়াইব আলাইহিস সালামের জাতির অন্যায় ছিল মাপে কম দেওয়া। ডিজিটাল এই যুগে মাপে হয়তো কোয়ান্টিটির পরিমাণ কম থাকে না, কিন্তু কোয়ালিটির পরিমাণ কমেছে জ্যামিতিক হারে। 22 ক্যারেটের স্বর্ণ নেবেন, হয়তো 18 ক্যারেটের নিচে পাবেন। 1 কেজি দুধ কিনবেন, ঘনত্ব টেস্ট করে 0.5 কেজি পানি পাবেন। আসহাবুস সাবুতকে ধ্বংস করা হয়েছিল আল্লাহর বিধানের সাথে হিলা করার অপরাধে, মানে তারা ধ্বংস হয়েছিল শনিবারের মাছ ধরা নিয়ে চালাকি করার দায়ে। অথচ এখন ধর্মীয় প্রতিষ্ঠানেও জাকাত নিয়ে হিলা হয়, সেখানেও চালাকি চলে, তালাকের মাসালা নিয়ে হিলা হয়, কিছু সোকল্ড মৌলভীর ফতোয়ার ফলে নারী পণ্যের মতো আজ ব্যবহৃত হয়। অবস্থাটা যেন এমনই, মর্ম যাই হোক না কেন আল্লাহর আদেশের আক্ষরিক অর্থ ঠিক থাকলেই তো হলো। আল্লাহ প্রদত্ত উটকে হত্যা করে সামুদ জাতি আল্লাহর আদেশকেই ছোট করে দেখেছিল, আল্লাহর আদেশের সাথে হঠকারিতা করেছিল। পরিণামে কি হয়েছিল? পরিণামে তারাই আল্লাহর আজাবে ধ্বংস হয়েছিল। মূসা আলাইহিস সালামের বিরোধিতায় ফেরাউনের সলিল সমাধি হয়েছিল। কিন্তু এখনকার মতো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এতটা দুঃসাহস যা আমরা করে বেড়াচ্ছি, তা হয়তো পূর্বের কোনো জাতিই করেনি। এখন সুদকে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণের মাধ্যমে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহর আইন থাকতে অন্য আইন প্রণয়ন করা হচ্ছে, ধর্মের নামেও কখনো কখনো সেই আইনকে সমর্থন দেয়া হচ্ছে, ইমপ্লিমেন্ট করা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহ, তিনি তো পূর্বে বহু জাতিকেই ধ্বংস করেছেন, কিন্তু কোনো জাতি কি তাদের বাবা মাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? যাদের কাছে নারী তার আশ্রয় খুঁজে নিবে, তাদের দ্বারাই নারী আজকাল বারবার ধর্ষণের শিকার হচ্ছে, আর এ ধরনের সংবাদ পত্রিকার স্বাভাবিক ফিচার হয়ে দাঁড়িয়েছে। শুনেছেন এ ধরনের কয়টা ঘটনা পূর্বের জাতি ও কওমের মধ্যে ঘটেছে? হয়তো একটিও খুঁজে পাবেন না, নাউজুবিল্লাহ। তাই বলি, এত শত অপরাধের ভার নিয়ে পৃথিবী আর কতদিন টিকবে, আপনারাই বলুন। এমন পরিস্থিতিতে আল্লাহর আজাব থেকে বাঁচার একটি উপায়, ইলাউ কালমাতিল্লাহ, আল্লাহর জন্য মেহনত করা, সমস্ত তাগুতের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়া, যেমনটা নবী ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, আমি তোমাদেরকে অস্বীকার করলাম এবং আমাদের
তোমাদের মাঝে শত্রুতা প্রকাশ পেয়ে গেল। সূরা মুমতাহিনা। এবার আপনারাই বলুন, পৃথিবী আর কতদিন টিকবে? হ্যাঁ, এটা সত্যি, কিয়ামত কবে হবে তা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। কিন্তু এই সমস্ত বিষয় দেখে আমরা ধারণা করতে পারি, খুব শীঘ্রই, খুবই শীঘ্রই কিয়ামত হয়ে যাবে। এই পৃথিবী আমাদেরকে হারাবে, পৃথিবী নিজেও হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমাদেরকে সাথে নিয়ে কিংবা আমাদেরকে ছাড়াই। চলুন আজ থেকেই আমরা আমাদের এই গর্হিত অপরাধগুলো ত্যাগ করি এবং আল্লাহ তাআলার কাছে তওবা করি, এবং আমরা আমাদের কৃত অপরাধের জন্য কঠিনভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক, আমিন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।